বাবলো বাবলো আপনাকে যুক্ত করা বাবলো আপনি কোন ধর্মে সেটা আসলে আমার জানার সেরকম ইয়াও নাই মানে প্রয়োজন নাই আপনার যদি কোন পয়েন্ট থাকে সেটা বলেন তাহলে আমি আসিফ দাদা একটা আপনার কাছ থেকে একটা মানে একটা কথা একটু জানার ইচ্ছা ছিল আর কি হ্যাঁ বলেন জি আচ্ছা ওই যে মুসলমানরা ওই যে কতনার বিষয়ে ওই ওইটা কতনা কি জন্য করে আমি একটু জানতে চাচ্ছি আর কি কতবারে তো একটা কতনা করতে গিয়ে মারাও গেছে আপনি তো শুনছেন মনে হয় সেই বিষয়ে একটু জানতে চাচ্ছি ফাতনা হচ্ছে একটা পুরনো ভাই আপনি আপনি গুগলে সার্চ করলেই পাইতেন হ্যাঁ এই যে জিনিস গুগলে সার্চ করলে পাওয়া যায় এটা কতনার বিষয়ে মুসলমানদের কোন সন্দেহ তো তা জানতে চাচ্ছি দাদা

ঠিক আছে সেটা হচ্ছে যে এটা এই সিম্পল জিনিসটা যদি আপনি গুগলে সার্চ করতেন তাহলে পাইতেন এই জিনিসটা আব্রাহামিক ধর্ম বিশেষ করে যে সমস্ত অঞ্চল আব্রাহামিক ধর্মের বাইরেও যে সমস্ত অঞ্চল হচ্ছে মরুভূমি অঞ্চল এবং যে সমস্ত অঞ্চলে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করার মতো প্রয়োজনীয় পানির অভাব আছে সেই সমস্ত অঞ্চলে এই জিনিসটার কালচার দেখা যায় কেন কারণ হচ্ছে প্রাচীনকালে মানুষ ওই পেশা পায়খানা করতো তারপরে পানির অভাবে যে সমস্ত এলাকায় পানির অভাব সেখানে আসলে ঠিকঠাক মতো পরিষ্কার পরিচ্ছন্ন নিজেকে রাখতো না সেখানে এই কারণে যখন পেশাব পায়খানা করতো তখন ওইখান থেকে যে জিনিসগুলো বের হতো সেটার কারণে অনেক সময় গরমে এবং টেম্পারেচারের কারণে অনেক সময় মানে ইয়া হওয়ার কারণে অপরিষ্কার থাকার কারণে সেখানে নানা ধরনের রোগ ব্যাধি বাসা বাড়ত মানে পুজ হয়ে যেত মানে ফোরা হয়ে যেত সেই জায়গাটাতে ময়লা আবর্জনা থাকার কারণে এই কারণে যে সমস্ত অঞ্চলে পানির অভাব আছে সেই সমস্ত অঞ্চলে ছোট যে কাজটা করা হয় এটা একটা কালচারাল ব্যাপার যে তাদের ওই ওইটার মাথাটা কেটে মাথার চামড়াটা কেটে দেওয়া হয় চামড়াটা কেটে দিলে ওইখানে আর কিছু জমা থাকে না না হলে তো ওই জায়গাটাতে জমা থাকে জমে থাকে কিছু কিছু অংশ জমে থাকে এই কারণে এই মানে মরুভূমি অঞ্চল যে যে সমস্ত মরুভূমি অঞ্চলে যে সমস্ত ধর্ম ধর্মের বিকাশ ঘটেছে সেই সমস্ত ধর্মের ভিতরে এই ধরনের একটা ট্র্যাডিশন দেখা গেছে পরে আমরা দেখেছি যে এই ধরনের জিনিসগুলা নানা কালচারাল কারণে এই ধরনের ট্র্যাডিশন গুলা এই ধরনের প্রথাগুলোর উদ্ভব ঘটে পরে ধর্মগুলোতে ইহুদি ধর্ম ইসলাম ধর্ম এবং খ্রিস্টানদের মধ্যেও একটা অংশ এরা যে এই কাজটা করে সেটার প্রধানতম কারণ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু বর্তমান সময়ে যেহেতু আমাদের যথেষ্ট পানি আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন আমরা নিজেদেরকে রাখতে পারি আমাদের গোপনাঙ্গ আমরা ধুয়ে পরিষ্কার রাখতে পারি এখন আর এটার প্রয়োজন নেই

ইব্রাহিম নবী যে ছিল সে আশি বা নব্বই বছর বয়সে নিজের নুনুর আগার নিজে কেটে ফেলছিল এটার থেকে এই ট্রেডিশনটা আসছে ঠিক আছে বাবলা বাবলো ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই ঠিক আছে দাদা ভালো থাকেন দাদা আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আপনিও পরে বাবলো বাবলো আপনাকে যুক্ত করা হয়েছে বাবলো আপনি বলেন তাহলে জি নমস্কার আসিফ ভাই নমস্কার বলেন আসিফ ভাই আমি কিন্তু একটা ভিন্ন ধর্মের লোক আর কি মনে করেন আমি মুসলমান না বুঝছেন আচ্ছা আমি আপনার থেকে দাদা আপনি কোন ধর্মে সেটা আসলে আমার জানার সেরকম ইয়াও নাই মানে প্রয়োজন নাই আপনি যদি কোনো পয়েন্ট থাকে সেটা বলেন তাহলে না না দাদা আমি আজিদ দাদা আমি একটা আপনার কাছ থেকে একটা মানে একটা কথা একটু জানা ইচ্ছা ছিল আর কি হ্যাঁ বলেন জি আচ্ছা ওই যে মুসলমানরা ওই যে कोतনাট বিষয়ে ওই ওইটা कोतনা কি জন্য করে আমি একটু জানতে চাইছি আর কি কতবারে তো একটা कोतনা করতে গিয়ে মারাও গেছে

আমি বলতে বলা শুরু করে দেন তাহলে কেমন হয় এইভাবে তো কথা বলা যায় না ভাই ঠিক আছে সেটা হচ্ছে যে এটা এই সিম্পল জিনিসটা যদি আপনি গুগলে সার্চ করতেন তাহলে পাইতেন এই জিনিসটা আব্রাহামিক ধর্ম বিশেষ করে যে সমস্ত অঞ্চল আব্রাহামিক ধর্মের বাইরেও যে সমস্ত অঞ্চল হচ্ছে মরুভূমি অঞ্চল এবং যে সমস্ত অঞ্চলে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করার মতো প্রয়োজনীয় পানির অভাব আছে সেই সমস্ত অঞ্চলে এই জিনিসটার কালচার দেখা যায় কেন কারণ হচ্ছে প্রাচীনকালে মানুষ ওই পেশা পায়খানা করতো তারপরে পানির অভাবে যে সমস্ত এলাকায় পানির অভাব সেখানে আসলে ঠিকঠাক মতো পরিষ্কার পরিচ্ছন্ন নিজেকে রাখতো না সেখানে এই কারণে যখন পেশাব পায়খানা করতো তখন ওইখান থেকে যে জিনিসগুলো বের হতো সেটার কারণে অনেক সময় গরমে এবং টেম্পারেচারের কারণে অনেক সময় মানে ইয়া হওয়ার কারণে অপরিষ্কার থাকার কারণে সেখানে নানা ধরনের রোগ ব্যাধি বাসা বাঁধতো মানে পুজ হয়ে যেত মানে ফোরা হয়ে যেত সেই জায়গাটাতে ময়লা আবর্জনা থাকার কারণে এই কারণে যে সমস্ত অঞ্চলে পানির অভাব আছে সেই সমস্ত অঞ্চলে ছোটকালি যে কাজটা করা হয় এটা একটা কালচারাল ব্যাপার যে তাদের ওই ওইটার মাথাটা কেটে মাথা চামড়াটা কেটে দেওয়া হয় চামড়াটা কেটে দিলে ওইখানে আর কিছু জমা থাকে না নাহলে তো ওই জায়গাটাতে জমা থাকে জমে থাকে কিছু কিছু অংশ জমে থাকে এই কারণে এই মানে মরুভূমি অঞ্চল যে যে সমস্ত মরুভূমি অঞ্চলে যে সমস্ত ধর্ম ধর্মের বিকাশ ঘটেছে সেই সমস্ত ধর্মের ভিতরে এই ধরনের একটা ট্র্যাডিশন দেখা গেছে পরে আমরা দেখেছি যে এই এই ধরনের জিনিসগুলা নানা সোশিও কালচারাল কারণে এই ধরনের ট্র্যাডিশনগুলা এই ধরনের প্রথাগুলোর উদ্ভব ঘটে পরে ধর্মগুলাতে সেগুলা যুক্ত হয়ে যায় এই যে মানে ইহুদি ধর্ম ইসলাম ধর্ম এই সম এবং খ্রিস্টানদের মধ্যেও একটা অংশ এরা যে এই কাজটা করে সেটা প্রধানতম কারণ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু বর্তমান সময়ে যেহেতু আমাদের যথেষ্ট পানি আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন আমরা নিজেদেরকে রাখতে পারি আমাদের গোপনাঙ্গ আমরা ধুয়ে পরিষ্কার রাখতে পারি এখন আর এটার প্রয়োজন নেই এটার আগে হয়তো একটা সময় প্রয়োজন ছিল বর্তমান সময়ে আর তেমন কোনো প্রয়োজন নেই বলেন এবার ও আচ্ছা দাদাসিল নোর কিনা দাদা একটু জানার ইচ্ছা ছিল তো এরা সব মুসলমানরা করে তো সেজন্য ওটা ওই কতনার বিষয়ে আর মুসলিম ধর্মের কোন সংশ্লিষ্ট আছে কিনা সেজন্য একটু জানতে ইচ্ছা ছিল দাদা সেজন্য তাছাড়া আমি আপনার অনেক বড় ফ্রেন্ড দাদা অনেকদিন যাবৎ আপনার লাইভ দেখি দাদা একটাও মিস করি না আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ইসলাম ধর্মের ট্র্যাডিশন অনুসারে আব্রাহাম আব্রাহাম ইব্রাহিম নবী যে ছিল সে আশি বা নব্বই বছর বয়সে নিজের নুনুর আগার নিজে কেটে ফেলছিল এটার থেকে এই ট্র্যাডিশনটা আসছে ঠিক আছে বাবলা বাবলো ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই ঠিক আছে দাদা ভালো থাকেন দাদা আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আপনিও পরের